নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। কার্বি আংলং এর দিফুসুয়া পার্টিতে 23 বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কার্বি আংলং জেলার সদর দফতর দিফু পৌরসভার 12 নং ওয়ার্ডে সোমবার রাত 1টা নাগাদ দুর্বৃত্তরা একটি দেয়াল ভেঙে টিসো পাই নামে 23 বছরের এক তরুণীকে হত্যা করে। জানা যায়, কার্বি আংলং এর ডকমোকা এলাকার ওই ছাত্রী উচ্চ শিক্ষার জন্য দুই বোনের সঙ্গে দিপুতে থাকতেন। দিপু থানা পুলিশ অপরাধীকে গ্রেপ্তার, যৌথ তদন্ত অভিযান অব্যাহত রেখেছে। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি কালই প্রায় 145 মানে খবর পেলাম, টাইম পাঠি আছে, একটা বুলেট ইনজুরি হয়েছে। এতদিন আমি আমার এসপি স্যার আমি আহি পেলে উপস্থিত হলো। উপস্থিত হয়ে আমি এটা পালো যে এগারোটি ছোৱালী পুখুরী কৃষকী প্রায় 23 বছরমান বয়স, তেও আমি ইয়াতে মৃত অবস্থাত ইয়াত আহি পালো। এটা ইনভেস্টিগেশন চলি আছে, গতিকে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলি আছে, গতিকে আমি বিশেষ বিস্তৃতভাবে কব নয়। স্যার, ঘরত অকল ছোৱালীজনী থাকে নেকি? ধরো তিনিজন নি বাইক ভৈনিক তাতে ইয়াতে একেলগে থাকে, ইয়াতে পঢ়ি আছে, এইটো কারণে এইটো পার্পাসতে ইয়াতে তিনিজনী একেলগে চলি আছে। আজিকালি ডেলমা বুলি শুনিছো, ডকমকা ফালৰ বুলি শুনিছো। ডকমকা ফালৰ তেওঁলোকৰ অৰিজিনেল, কিন্তু ইয়াতে থাকে, আচলতে পঢ়াৰ কাৰণে ইয়াতে থাকে। তাৰমানে নিলিখিত টংমাংহেদি নিৰিগিলা পচন্দ গৈছি নে ঘটনাটো? আমি মানে ইয়াত ঘৰ বনাইছিলোঁ, পুৰা আমাৰ 2 মাহ বনাইছিলোঁ। তাৰপিছত ঘৰটো অলপ শেষ হৈছিলোঁ, তাৰপিছত মই ঘৰ গুচি গ'ল। তাৰপিছত ছোৱালীকেইটাৰ কাৰণে কৈছোঁ, ঘৰটো সোমাই যা, এনেকৈ বনাই থকাটো নহ'ব, এনেকুৱা ক'লোঁ মই। তাৰপিছত ছোৱালীকেইটা চব ঘৰটো মানে বস্তুকেইটাৰ চব লৈ আনিলোঁ, ৰুমত ভাড়া থাকি পেলাই চব লৈ আনি পেলাই ঘৰ থাকিছে, 1.5 মাহ হৈছে ইয়াত থকা। তাৰপিছত এনেকুৱা এক্সিডেণ্ট বোলে হ'ব বোলে আমি নাজানো, সেইটো মানে মইতো খবৰ বাতৰি নাই। পিছত কঠীয়া চুয়া পেলাই শেষ হ'লে মই আহিম, ঘৰ চিলিং বান্ধিবলৈ অলপ আছিলে, এইটো কাৰণে আমি কৈছোঁ কঠীয়া পেলাব আছো, মই আহিম, ঘৰৰ বেৰা চেৰাও দিম, তামোল চামোল লগাম, এনেকৈ ক'লোঁ। তাৰপিছত ছোৱালীজনক এটা সোমাবলৈ দিছিলোঁ, ইয়াত থকা 1.5 মাহ হৈছিল। তাৰপিছত 1টা বজাততো 1:15 মোকতো খবৰ পাইছোঁ, ইয়াতো 1টা বজাত বোলে সিহঁতে মাৰাটো পিছখিনি খান্দি গ'ল, খান্দি পেলাই একজনে সোমাইছে, একজনটো ৰাস্তা মুখতে আছিল, দুইজনী আছিল ছোৱালীকেইটা, এইকেইটা ছোৱালী। আমি একো প্ৰব্লেম মই নাজানো, আমিতো বোলে ছোৱালীকেইটা ক'ব পাৰোঁ, আগত আগৰো আহিছিলে বোলে দুইজনত। তাৰপিছত ইফালে ৰাস্তা আছে নেকি সুধিছিলে, বোলে নাই ৰাস্তা, এইফালেতো নাই, এইফালে ৰাস্তা। আৰু যোগালি দিনৰো আহিছিলে বোলে পানী খাবলৈ, পানী খাবলৈ আহিছিলে, এটাটো চলাই পিন্ধাই, এটাটো চলাই নিপিন্ধে বোলে মানুহজনক, এটা এটা যিটো মাৰা মানুহটো সৰু, আৰু কালি অহাও এটাটো সৰু বোলে, এইটো মানে গাটো সৰু, এইফালে পিছখিনি খান্দি গ'ল বস্তু, আপোনালোকক দেখিব পাৰিম। নহয় নকওঁ, আমি মোৰ কাৰণে কোৱাই নাই, হয়তো বাবা কাৰণে নিলে লাজ পায়, আমি ভাল পোৱা কি পোৱা চব গাবোৰ ছোৱালীহে, আমাৰ 3টা আছে, এতিয়া সিহঁতৰ পঢ়ি আছিলে 2টা, এইটো ভাত ৰান্ধা কাপোৰ ধোৱা এইটো ডাঙৰ, এই মৰি যোৱাটো এইটো অৰ্থাৎ 25 বছৰ পৰা গ'ল, তিন নম্বৰ ছোৱালী, এইটো সৰুটো যি মৰাটো একদম সৰু নহয়, 5-4 আছে ছোৱালী, ল'ৰা এটা আছে, 5 পাঁচজনৰ পৰা এইটো ধুনীয়া, এটাটো ইয়াত থকাটো 2 নম্বৰ আৰু 4 নম্বৰ, এইকেইটাই থাকে, ইয়াত কোনো নাই, ইয়াত গোটা মানুহ নৰখায়, একো নৰখায়।